রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে প্রায় সিংহভাগ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে গ্রাম পঞ্চায়েতের ছিয়াশি শতাংশ সিটে পঞ্চায়েত সমিতির আশি শতাংশ সিটে এবং জেলা পরিষদের একত্রিশ শতাংশ সিটে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন রাজ্যে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা পাঁচশো একানব্বইটি এই পঞ্চায়েতগুলির মোট সিট সংখ্যা ছ হাজার একশো এগারোটি এর মধ্যে নির্বাচন হবে মাত্র আটশো তেত্রিশটি আসনে পাঁচ হাজার আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেছেন একাধিক প্রার্থী না থাকায় রাজ্যে পঁয়ত্রিশটি পঞ্চায়েত সমিতি যার আসন সংখ্যা চারশো উনিশটি এর মধ্যে ভোট হবে মাত্র বিরাশি তিনশো সাঁত্রিশটি আসনে একাধিক প্রার্থী নেই ফলত বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেছেন রাজ্যে জেলা পরিষদের সংখ্যা আটটি আসন সংখ্যা একশো ষোলোটি এর মধ্যে জেলা পরিষদের উনআশি আসনে ভোট হবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাঁত্রিশটি আসনে জয়ী হয়ে গেছেন বিজেপি প্রার্থীরা উল্লেখ্য যে কটা আসনে পঞ্চায়েত নির্বাচন হবে সেখানেও সব আসনে সিপিএম এবং কংগ্রেসের অংশগ্রহণ নেই গ্রাম পঞ্চায়েতের সবকটা আসনে প্রার্থী দিয়েছে বিজেপি সেখানে কংগ্রেসের প্রার্থী সংখ্যা ছশো এগারো জন অন্যদিকে সিপিএম এর প্রার্থী সংখ্যা মাত্র তিনশো জন আইপিএফটির সাঁত্রিশ জন পঞ্চায়েত সমিতিরও সবকটা আসনেই বিজেপি প্রার্থী দিয়েছে কংগ্রেসের প্রার্থী সংখ্যা সেখানে মাত্র 70 জন এবং সিপিএম এর জন এবং আইপিএফটি দলের মাত্র 2 জন জেলা পরিষদের 116 টি সবকটি আসনেই প্রার্থী দিয়েছে বিজেপি অন্যদিকে সিপিএম প্রার্থী সংখ্যা মাত্র 77 এবং কংগ্রেস প্রার্থী দিয়েছে 63 জন এদিকে त्रिपुराর पंचायत নির্বাচন ইস্যুতে রাজ্যের শাসক দলের কড়া সমালোচনা করেছে সিপিএম পলিট ব্যুরো এক বিবৃতির মধ্যে দিয়ে সিপিএম পলিট অভিযোগ করেছে সিপিএম সহ অন্য বিরোধী দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার সময় নানাভাবে বাধা পেয়েছেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের কাছে পঞ্চায়েত নির্বাচনকে বিজেপি হাস্যকর পর্যায়ে নামিয়ে এনেছে বলে অভিযোগ করে নিন্দা জানিয়েছে সিপিআইএম পলিট ব্যুরো এই বিবৃতির মাধ্যমে